বিরতির পর ফিরে আসলাম। আজ পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এইডস দিবসকে সামনে রেখে সমাজের সর্বত্রই সচেতনতার বার্তা, সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত, যেমনটা আজ অনুষ্ঠিত হলো গন্ডাছড়াতেও। বিশেষ করে গন্ডাছড়া সরকারি ডিগ্রি কলেজের পক্ষ থেকে বিশেষ র্যালি, বিশ্ব এইডস দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালির আয়োজন। এবং পয়লা ডিসেম্বর 2023 তারিখ অর্থাৎ আজকের দিনে গন্ডাছড়া মহকুমার আইনসেবা কমিটি গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মহকুমার সরকারি ডিগ্রি কলেজের সম্মিলিত উদ্যোগে আজকের বিশ্ব এইডস দিবসের প্রচার সচেতনতামূলক প্রচার করা হয় র্যালির মধ্য দিয়ে। এবং যারা এইডসে আক্রান্ত তারা কেউই সমাজদ্রোহী নয়, তারা কেউই দেশদ্রোহী নয়, তাই নিজেদেরকে সতর্ক রাখতে হবে, সচেতন করতে হবে, এই রোগের হাত থেকে মুক্ত করতে হবে, এই বার্তাই আজকে র্যালির মধ্য দিয়ে উঠে এসেছে গন্ডাছড়ায়। মহকুমা থেকে কি বক্তব্য আজকে বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে শুনুন। বিশ্ব এইডস দিবস, এই এইডস দিবস উপলক্ষে আমরা গন্ডাছড়া মহকুমা আইনি সেবা কমিটি, গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে গন্ডাছড়া হসপিটাল চৌমনি বাজার নারায়ণপুর চৌমনি হয়ে আমরা এক সচেতনতামূলক র্যালির আয়োজন করি। এই র্যালির মধ্য দিয়ে জনগণকে এইডসের কী কী কারণে বা এইডসের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক আমাদের বিভিন্ন আলোচনা হয়েছে, স্লোগান হয়েছে এবং এইডস রোগীকে কীভাবে মমত্ববোধ দিয়ে সমাজের জীব হিসাবে সবার সাথে সুন্দরভাবে যাতে সে বসবাস করতে পারে সেই শিক্ষা তাকে দেওয়ার জন্য এই সমস্ত সচেতনতা প্রচারের উদ্দেশ্যই মূলত আমাদের আজকে দিন। সমাজ সুস্থ রাখতেই আজকের সচেতনতার বার্তা। র্যালি শেষে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং তারই সঙ্গে মনোজ্ঞ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিন্সিপাল খগেন্দ্র ত্রিপুরা, ডিগ্রি কলেজের কর্মকর্তারা এবং অন্যান্য গুণীজনেরা উপস্থিত ছিলেন বিশ্ব এইডস দিবসের আজকের সচেতনতামূলক অনুষ্ঠানকে কেন্দ্র করে। গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয় আজকের র্যালি। গন্ডাছড়া বাজার, শার্টকার্ড এলাকা, অটো স্ট্যান্ড, হাসপাতাল চৌমহনী প্রভৃতি অঞ্চল আজকে পরিক্রমা করে র্যালিটি। র্যালিতে উপস্থিত ছিলেন সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ থেকে শুরু করে পড়ুয়ারা উপস্থিত ছিলেন বিশ্ব এইডস দিবসে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে। আজ গোটা বিশ্বের সঙ্গে দেশেও এবং তারই সঙ্গে রাজ্যেও পালন করা হচ্ছে বিশ্ব এইডস দিবস। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।